এই ভিডিওটি মূলত বিএলও সাহেবদের জন্য। এখন আমি আলোচনা করব যে নতুন বিএলও অ্যাপে আপনি আপনার সমস্ত ভোটারদের তথ্য কেমন ভাবে জানতে পারবেন, বা আপনি কি করে জানবেন ফিমেল ভোটার কারা, মেল ভোটার কারা, PWD ভোটার কজন রয়েছে, বয়স অনুযায়ী ভোটারদের আপনি কিভাবে আলাদা করবেন, বা বয়স অনুযায়ী কজন ভোটার রয়েছে, অর্থাৎ কোন বয়সের ভোটার কতজন রয়েছে, এসব তথ্যই কিন্তু এখন জানা যাবে। তো এই বিএলও অ্যাপের মাধ্যমে যদি আপনি আপনার ভোটারের যে কোনো ডিটেল জানতে চান, তাহলে প্রথমে আপনাকে বিএলও অ্যাপটি ইনস্টল করতে হবে। আপনি কেমন ভাবে বিএলও অ্যাপ ইনস্টল করবেন এবং তাতে লগ ইন করবেন তার ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, আপনি সেটা দেখে নিতে পারেন। এবারে এই বিএলও অ্যাপটি আপনি ইনস্টল করার পরে এখানে আপনি এই অ্যাপটিতে লগ ইন করবেন, বা এই অ্যাপটি আপনি ওপেন করবেন। লগ ইন তো আপনাকে প্রথমে হয়ে থাকতে হবে। তারপরে অ্যাপটি ওপেন করার পরে এরকম ধরনের একটি ড্যাশবোর্ড প্রথমে আপনারা দেখতে পাবেন। এই ড্যাশবোর্ডে প্রথমে দেখতে পাচ্ছেন যে নম্বর অ্যান্ড নেম অফ কনস্টিটিউয়েন্সি, এখানে 73 হরিয়ারপাড়া লেখা রয়েছে, অর্থাৎ আমার বিধানসভার নম্বর এবং নাম লেখা রয়েছে। তারপরে পার্ট নাম্বার রয়েছে। তারপরে দেখুন টোটাল ইলেকটরস রয়েছে 801 জন, অর্থাৎ এই পার্টে 801 জন ভোটার রয়েছে। এদের মধ্যে 393 জন মেল এবং 408 জন ফিমেল। এবার এই টোটাল ভোটারদের ডিটেলস যদি আপনি জানতে চান, মানে ভোটার তালিকায় বা লিস্টে যেভাবে দেখা যায় সেইভাবে দেখতে গেলে আপনাকে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতে আপনাকে টাচ করতে হবে। এবার এখানে আপনারা টোটাল আপনাদের যে ভোটার রয়েছে তার তালিকা পেয়ে যাবেন। এই পেজটিকে স্ক্রল আপ বা স্ক্রল ডাউন করে আপনারা সমস্ত ভোটারের তথ্য পেয়ে যাবেন। কিন্তু এইভাবে কোন একটা ভোটারকে খুঁজে পাওয়া কষ্টকর, তো আরো সহজে কিভাবে খুঁজে পাবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে দেখুন যে এই ভোটারের নামের নিচে এখানে লেখা রয়েছে আধার রিসিভ, এর অর্থ হলো এই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়েছে। আর নিচেরটা লক্ষ্য করুন, এখানে কিন্তু বলছে অ্যাড আধার, অর্থাৎ এর সঙ্গে কিন্তু এখনো আধার লিঙ্ক হয়নি। তো কার নামের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কার হয়নি সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এইবারে কোন একটি ভোটারকে যদি আপনি বিশেষভাবে খুঁজতে চান, তাহলে সেই ভোটারের নাম বা তার এপিক নম্বরটা আপনি যদি এখানে দিয়ে দেন, তাহলে কিন্তু তার নামটা এখানে দেখা যাবে। এবার যদি এমন হয় যে ওই একই নামে একাধিক ব্যক্তি আছে, তাহলে কিন্তু প্রত্যেকের নামই এখানে দেখাবে, তখন আবারও পেজটাকে স্ক্রল আপ বা ডাউন করে আপনাকে কিন্তু খুঁজে নিতে হবে। যদি আপনি নাম বা রিলেটিভ নেম দিয়ে সার্চ করেন, তাহলে ওই একাধিক ব্যক্তির যদি থাকে তাদের তালিকা এখানে পাবেন। আর যদি এপিক নম্বর দিয়ে সার্চ করেন, তাহলে কিন্তু সেই ওই ব্যক্তিকেই পাবেন, কারণ প্রত্যেকের এপিক নম্বর আলাদা আলাদা। এবার নিচে দেখুন একটা ফিল্টার বলে একটা চিহ্ন রয়েছে, এই ফিল্টার চিহ্নে যদি আপনি এখানে টাচ করেন, এবার আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে প্রথমে দেখুন অল সিলেক্ট করা রয়েছে। এবার এখানে গিয়ে আপনি সমস্ত ভোটারদের জেন্ডার ওয়াইজ আধার কার্ডের রিসিভ হয়েছে কাদের রিসিভ হয়নি, PWD বা বিকলাঙ্গ ভোটার যারা রয়েছে, এবং বয়স অনুযায়ী প্রত্যেকটা ভোটারের তথ্য কিন্তু আপনি এখানে পাবেন। তো আপনি যদি জেন্ডার ওয়াইজ সার্চ করেন এই বক্সটাতে, তাহলে এরপরে আপনাকে আরো কয়েকটি অপশন দেখাবে, যেমন মেল, ফিমেল, থার্ড জেন্ডার। এবার আপনি যদি মেল মানে ভোটারের তথ্য চান, তাহলে এই জায়গাটাতে আপনি টাচ করবেন, মানে এটাকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করার পরে অ্যাপ্লাই ফিল্টার করবেন, তাহলে সমস্ত মেল ভোটারদের তথ্য বা লিস্ট আপনাকে সামনে দেখাবে। এবার যদি আপনি ফিমেল ভোটারদের তথ্য চান বা এটাকে সিলেক্ট করেন, তো এটাকে সিলেক্ট করার পরে আপনাকে আরো কয়েকটি অপশন মানে আরো দুটি অপশন আপনাকে এখানে দেখাবে, একটা রিলেশন টাইপ ওয়াইজ সার্চ করা আর একটা এজ ওয়াইজ সার্চ করা। তো আপনারা এটাকে মানে এটাকে প্রয়োগ করেও সমস্ত ফিমেল ভোটারদের তথ্য বিশেষভাবে জেনে নিতে পারবেন। এবারে যাদের আধার কার্ড অ্যাড হয়েছে বা আধার রিসিভ যাদের হয়েছে তাদের তথ্য জানতে চান, বা সেই ভোটার কারা তারা তাদেরকে দেখতে চান, তাহলে আপনি এই অপশনটাকে টাচ করে বা সিলেক্ট করে আপনি আপনার ফিল্টার করবেন। আর যাদের আধার কার্ড এখনো রিসিভ হয়নি বা লিঙ্ক হয়নি তাদের তথ্য জানতে চাইলে এই অপশনটাকে টাচ করে বা সিলেক্ট করে আপনি অ্যাপ্লাই ফিল্টার করবেন। এবারে PWD ইলেক্টর বা পার্সন উইথ ডিসএবিলিটি বা বিশেষভাবে সক্ষম বা যাদের আমরা হ্যান্ডিক্যাপ্ট বলি সেই ধরনের ভোটার যদি কেউ থাকে, বা তাদের তথ্য যদি আপনি জানতে চান বা তারা কারা সেটা যদি আপনার লিস্টের মধ্যে খুঁজতে চান, তাহলে এইটাকে সিলেক্ট করে আপনি অ্যাপ্লাই ফিল্টার করবেন। আমি আপনাদের এজ ওয়াইজ সার্চ করে দেখাচ্ছি, অর্থাৎ আমার বুথে যে ভোটার গুলো রয়েছে সেই ভোটারদের আমি বয়স অনুযায়ী যদি আলাদা করতে চাই বা তাদের দেখতে চাই, তাহলে আমি এই এজ এই অপশনটা আগে টাচ করব বা সিলেক্ট করব। এরপরে আপনি যত বছর বয়স বা তার উপরের বয়সের ভোটারদের জানতে চান তাদের বয়সটা এখানে লিখতে হবে। ধরুন আমি 80 বছর এবং তার ঊর্ধ্বে যে সমস্ত ভোটার আছে আমার পার্টে, আমি তাদেরকে দেখতে চাই বা তাদের তথ্য চাই, তাই আমি এখানে 80 লিখলাম। এবারে আমি এখানে 80 ওই 80 লেখার পরে, বা আপনি যে বয়সের ভোটারদের চাইছেন সেই ঘরটাতে টিক মানে সেটা লেখার পরে আপনারা এই অ্যাপ্লাই ফিল্টার এখানে করবেন। তো আমি ধরুন 80 বছর বা তার ঊর্ধ্বের ভোটারের তথ্য চাইছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মোট আমার পার্টে 22 জন 80 বছর বা তার ঊর্ধ্বে
মানে তার ঊর্ধ্বের বয়সযুক্ত ভোটার রয়েছে। এবার তাদের তথ্য আমি এখানে স্ক্রল আপ ডাউন করে আমি দেখে নিতে পারবো। এবার যে কোনো একটি ভোটারের তথ্য যদি আপনি আরো মানে বিশেষভাবে দেখতে চান, মানে ছবি সহ, তাহলে সেই ভোটারের যে তথ্যটা রয়েছে মানে ডিটেলসটা এইখান থেকে এই পর্যন্ত, যে তার জন্য যে ঘরটা রয়েছে, যে কোনো একটা জায়গায় আপনারা যদি এখানে টাচ করেন, তাহলে কিন্তু তার ডিটেলস একদম আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তার নাম, ইপিক নাম্বার, জেন্ডার, তারপরে তার রিলেটিভের নাম, মানে রিলেশন টাইপ, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সবকিছু আপনারা এখানে মানে দেখতে পাবেন। পেজটাকে স্ক্রল ডাউন করবেন বা স্ক্রল আপ করবেন, প্রয়োজন মতো সবকিছু কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।